হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেলাম। এটা হচ্ছে আমার মিসইউজ, একটা পরোটা, খালা পরোটাটা নষ্ট করে ফেলেছেন। মানে এটাকে এখন রিমেক কীভাবে করা হবে? এই দুটিটা পরোটাটা তার নষ্ট করা যাবে, এটা আবার মানে কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করে কীভাবে জিনিসটা নষ্ট না করে আবার খাওয়া যায় সেই চিন্তাই করছিলাম। তো এখানে রুটিও রেডি হয়েছে, পরোটাও রেডি হয়েছে, কিন্তু পরোটা আনফর্চুনেটলি লেগে অবস্থা খুবই খারাপ হয়েছে। আমার মনটা এত খারাপ হয়ে গেছিল মানে বলে বোঝানো যাবে না, এরকম আমার মনটা খারাপ হয়ে গেছে। তো এটা একজনের জন্য পাঠিয়েছিলাম, ভাবির জন্যে, রেডি করে রাখলাম। আমার আসলে জিনিস মিসইউজ করা আমার একদম পছন্দ, আমার খুব মন খারাপ হয়ে যায়, রাগ লাগে, আমি সেটা কাউকে বলে বুঝাইতে পারি না। আমার খুব 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 বেশি রাগ লাগে এটা। তো খালাও খুব দেখলাম যে শাউট করে উঠলো আমার সাথে সেদিন। একে তো জিনিস নষ্ট করছে, সে তার উপর সে শাউট করে উঠছে, আমি চুপ করেছিলাম। আমি আসলে সার্ভেন্টদের সাথে, দারোয়ান, ড্রাইভার, কাজের লোকের সাথে আমি শাউট করতে পারি না, আমি কারোর সাথেই শাউট করতে পারি না, চুপ করে শুনে থাকলাম। তো পরে অ্যান্সারটা পরেই দিলাম। তো ছেলেদের খুব ডিমান্ড ছিল আমরা মরক পোলাও খাবো, তো আমি বাসায় চাইলেই বানাতে পারতাম, বাট করি নেই, বলছি জামান থেকে নিয়ে আসো। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে ল্যাভেন্ডার ডেলি ব্লগসের সঙ্গে থাকবেন। আশা করি ভালো লাগবে আপনাদের, ভালো লাগার মতো তো কথা না, তারপরও চেষ্টা করবো আর কি। মানে আমি আসলে খুব ইন্ট্রোভার্টেড, মানে ভিতরে এত বেশি কোনো কিছু শেয়ার করি না, কারণ শেয়ার করার মতো আমার লাইফে কিছুই নেই। চা আমি খাই টুকটাক, একদম খুব টুকটাক, শখের বশ থেকে আমি ইউটিউবিংটা করা, তো সেহেতু কারো সাপোর্ট নিয়ে করতেও চাই না, নাও করা কাল্লা আমাকে, তো সেহেতু আমি কোথাও যাই না। সেজন্য বারবারই বলা কথাটা, তো মরক পোলাটা খুবই টেস্টি ছিল। তারপর এখানে পেয়ারা নিয়ে আসছিল, পেয়ারা বলতে এটা মিষ্টির একটা আইটেম, ডেজার্ট ছিল। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, দুইটা থেকে তিনটা খেলে মানে বমি বমি লাগে, তারপরও কেন জানি আমি দুইটা খাই, দুইটা তিনটাও খাই অনেক সময়। কিন্তু যদিও খুবই মিষ্টি টাইপের জিনিস, সেজন্য এটা খেতে থাকলে অনেক সময় এটাই খাওয়া হয় সারা, মানে ডেলি ডেলি দুই তিনবার চারবার এক সপ্তাহ এটাই আনা হয়। মানে যে জিনিসটা আমার ছেলেদের করতে আমার ভালো লাগে সেটা ডেলি ডেলি আনা হবে, ডেলি ডেলি বলতে তিন চার দিন, এক সপ্তাহ, যখন এটা আবার খেয়ে কলিজা ফুরে যাবে তখন আর খাওয়া হয় না। তো আজ যতটুকুই, সবাই ল্যাভেন্ডার ডেলি ব্লগসের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।